ওয়েলকাম ফ্রেন্ডস, আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ স্বাভাবিক আছো। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে, যেটা তোমাদের বহু দিন থেকেই আবেদন ছিল সেইটা নিয়ে। আজকের আমাদের আলোচ্য বিষয় যেটা, সেটা হচ্ছে শিশু সংসদ। প্রত্যেকটা প্রাইমারি স্কুলে এই শিশু সংসদ থাকে, এবং আজকে আমরা দেখব এই শিশু সংসদে কত ধরনের মন্ত্রী থাকে, কোন কোন মন্ত্রী থাকে, এবং তাদের যে কাজ সেই কাজ। তো তোমরা দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করছি তোমাদের অনেক অনেক উপকারে লাগবে। তো প্রথমে আমাদের দেখে নিচ্ছে যে আমাদের এই শিশু সংসদে কোন কোন মন্ত্রী থাকে। এক নম্বরে আছে প্রধানমন্ত্রী, 2 নম্বরে খাদ্যমন্ত্রী, 3 নম্বরে ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী, 4-এ থাকছে তোমার শিক্ষা ও পরিবেশ মন্ত্রী, আর 5 নম্বরে থাকছে স্বাস্থ্যমন্ত্রী। ঠিক আছে, এবার আমরা এই প্রতিটা মন্ত্রীর যে কাজ, সেই কাজ নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আলোচনা করার আগে আমরা দেখে নেব কার্যকাল। এই যে আমাদের শিশু সংসদ থাকছে, এই শিশু সংসদের নির্দিষ্ট কিছু কার্যকাল আছে। ঠিক আছে, সেই কার্যকালটা কী লিখছে দেখো, যে শিশু সংসদের কার্যকাল 1 বছরের হওয়া উচিত। মানে প্রতিটা শিশু সংসদের কার্যকাল 1 বছর হওয়া উচিত, কিন্তু কী বলছে, প্রতি বছর মন্ত্রিসভার পুনর্গঠন করতে হবে। প্রতি বছর বছর পুনর্গঠন করতে হবে, প্রতি 6 মাসে আর কি পুনর্গঠন করলে অনেক বেশি পড়ুয়া এই ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবে। দেখো, 1 বছরে যদি তুমি একবার করো, তাহলে বেশ কিছু অল্প কিছু সংখ্যক শিক্ষার্থী সুযোগ পাচ্ছে। তুমি যদি এটা 6 মাস অন্তর করো, তাহলে আরও বেশি শিক্ষার্থী এই শিশু সংসদে আসার সুযোগ পাবে। তাই বলছে, যত বেশি পড়ুয়া এই ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারবে তত ভালো, তবে মন্ত্রীদের প্রশিক্ষণের বিষয়টিতে বেশি বিশেষ কিছু গুরুত্ব দিতে হবে। এই হচ্ছে তোমার কার্যকাল সম্পর্কে তোমাদের ধারণা। এবারে আমরা যাদের আলোচনা করব, সেই প্রথম হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী। আচ্ছা, প্রধানমন্ত্রীর যে কাজ, সেই কাজের মধ্যে প্রথমে আসছে দেখো, 1, প্রতি শনিবার মন্ত্রিসভার সাপ্তাহিক পর্যালোচনা সভার আয়োজন করা। প্রতি শনিবার শনিবার একটা সাপ্তাহিক আলোচনা সভা কিন্তু ডাকবেকে প্রধানমন্ত্রী। 2, বিদ্যালয়ের শিশু সংসদের কাজের দায়িত্ব নেওয়া, এবং শিশু সংসদে যত কাজ সেই কাজের ম্যাক্সিমাম দায়িত্ব কে নেবেন, প্রধানমন্ত্রী। তারপর থাকছে সংশ্লিষ্ট বিদ্যালয় পরিচালনার কাজে প্রধান শিক্ষককে সহায়তা করা। তাহলে এই প্রধানমন্ত্রী কী করছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কাজে সহযোগিতা করছে। 3, মন্ত্রীদের কাজ পরিচালনায় সহায়তা করা ও তাদের কাজের মূল্যায়ন করা। মানে আদার্স যে মন্ত্রীগুলো থাকতে, প্রত্যেকের কাজে সাহায্য করবে এবং তাদের কাজের ভুল ত্রুটি, এগুলো কিন্তু ঠিক ভুল এগুলো দেখিয়ে দেবে। বিভাগীয় মন্ত্রীর অনুপস্থিতিতে সংশ্লিষ্ট স্থায়ী সমিতির সদস্যদের সাহায্য নিয়ে ওই বিভাগের কাজ পরিচালনা করা। দেখা যাচ্ছে কোনো একটা মন্ত্রী অনুপস্থিত থাকলে সেই মন্ত্রীর আন্ডারে যে সকল সদস্য আছে, সেই সদস্যদের দিয়ে সেই দিনের কাজটা কমপ্লিট করতে হবে। এবারে চলে আসছে আমরা খাদ্যমন্ত্রী। খাদ্যমন্ত্রীর কাজ দেখো কী বলছে, 1, রান্নাঘর ও মিড ডে মিল খাওয়ার জায়গা যাতে পরিচ্ছন্ন থাকে সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। তার মানে যে জায়গাটায় খাওয়া দাওয়া হয় সেইটা, প্লাস যেখানে মিড ডে মিল রান্না হয় সেই জায়গাটা। 2, হাত ধোয়ার জন্য মিড ডে মিলের খাওয়ার জায়গায় জল ও সাবানের বন্দোবস্ত করতে হবে। 3, মিড ডে মিল রান্নার আগে ও পরিবেশনের সময় ওই কাজে যুক্ত মহিলাদের সাবান দিয়ে হাত ধুচ্ছেন কি না, তাও মানে ধুচ্ছে কি না ও পরিচ্ছন্ন থাকছে কি না সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই কাজটা করবে কে, খাদ্যমন্ত্রী। তারপরে বলছে রান্নার ও বাসন ধোয়ার কাজে নলকূপের জলের ব্যবহার হচ্ছে কি না সেদিকে লক্ষ্য রাখতে হবে। মিড ডে মিল পরিবেশনের কাজে সাহায্য করতে হবে, এবং মিড ডে মিলের একটি সাপ্তাহিক মেনু তৈরির কাজে প্রধান শিক্ষক অথবা শিক্ষিকাকে সাহায্য করতে হবে। এই ছিল খাদ্য মন্ত্রীর এই কাজ। এছাড়াও আছে কি, খাওয়ার জল পরিষ্কার পাত্রে রেখে তার মুখ ঢেকে রাখা ও তার ব্যবহার বিধির বিষয়ে সব পড়ুয়াকে জানানো ও তার তদারকি করা, এবং সাবান যদি ফুরিয়ে যায়, সে ফুরিয়ে গেলে সেই বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাতে হবে। এই ছিল মোটামুটি তোমার খাদ্যমন্ত্রীর কাজ। এবার চলে আসছি ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রী। তো ক্রীড়া ও সংস্কৃতি মন্ত্রীর কাজের মধ্যে আসছে, 1, খেলাধুলার সরঞ্জাম ঠিক মতন গুছিয়ে রাখা
ও সবাই যাতে সেগুলো ব্যবহার করতে পারে তা নিশ্চিত করা। মানে স্কুল ছুটির পরে যেন সেই বা টিফিন পিরিয়ডের পরে যেন সেই খেলনাগুলো, খেলার জিনিসগুলো আবার সুন্দরভাবে ঠিক জায়গায় নিয়ে যাওয়া হয় এবং ওই খেলার জিনিসগুলো সবাই যেন ইকুয়ালি পায় সেই বিষয়টা দেখবে। তারপরে বলছে, বিদ্যালয়ে ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক প্রতিযোগিতার আয়োজনে প্রধান শিক্ষক ও শিক্ষিকাকে সাহায্য করা, যেমন বিভিন্ন উল্লেখযোগ্য দিবস, যেমন তোমার স্বাধীনতা দিবস, রবীন্দ্র জয়ন্তী, জাতীয় হাত ধোয়া দিবস, তারপরে শিশু দিবস, পুস্তক দিবস, গ্রাম শিক্ষা সমিতি ও মাতা শিক্ষা সমিতি ইত্যাদির আয়োজন করা এবং অভিভাবক এবং পড়ুয়াদের তাতে সামিল করার কাজে কী করবে, সাহায্য করবে এই মন্ত্রী। আচ্ছা, এবারে চলে আসছি আমরা শিক্ষা ও পরিবেশ মন্ত্রী নিয়ে আলোচনা করব। তো এখানে কী বলছে দেখো, প্রথমে বলছে, বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষণ সামগ্রীর ব্যবহার ও রক্ষণাবেক্ষণের কাজে সাহায্য করা। 2, প্রার্থনার সময় পরিবেশ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনার একটি সাপ্তাহিক সূচি তৈরি করা ও তার পরিচালনা করতে হবে। 3, বিদ্যালয়ের পরিচ্ছন্নতা বজায় রাখার কাজে সমস্ত পড়ুয়াকে সামিল করা এবং এই বিষয়ে নেতৃত্ব দেওয়া, এই হচ্ছে কাজ। তারপর হচ্ছে বিভিন্ন পচনশীল ও অপচনশীল বর্জ্য বিষয়ে পড়ুয়াদের জানানো ও বর্জ্য নির্ধারিত জায়গায় ফেলার ব্যাপারে সচেতন করা। তার মানে যে বিভিন্ন ডাস্টবিন আমরা আলোচনা করেছিলাম, যে একটা ব্লু ডাস্টবিন, একটা রেড ডাস্টবিন, সেই বিষয়টা এখানে ব্যবহার করতে বলছে। তারপরে বিদ্যালয়ের পরিবেশের পরিসরে ফল বা ফুলের বাগান তৈরিতে সব পড়ুয়াকে সামিল করা এবং তার পরিচর্যার কাজে সাহায্য করা, মানে স্কুলের যে সারাউন্ডিং আছে তার মধ্যে তুমি বিভিন্ন ফুল ফলের গাছ লাগানো এবং সেগুলোকে রক্ষণাবেক্ষণ করা। শৌচাগার সহ প্রস্রাবাগারের জল ও সাবানের ব্যবস্থা যাতে থাকে সেইটা দেখা এবং ব্যবহার বিধি বিষয়ে পড়ুয়াদের সচেতন করতে হবে। তার মানে বুঝতেই পারছো যে পায়খানা বাথরুম যেটা আছে সেখানে জল এবং সাবানের ব্যবস্থা রাখতে হবে এবং পড়ুয়াদের সেই বিষয়ে সচেতন করতে হবে। পড়ুয়াদের পরিচ্ছন্নতা বজায় রাখার কাজে সব পড়ুয়াকে সামিল করতে হবে, মানে শৌচাগারের যে পরিচ্ছন্নতা সেটাতে সবাইকে যাতে অংশগ্রহণ করে সেটা দেখতে হবে। তারপরে চলে আসছো আরও একটা নতুন মন্ত্রী, তার নাম হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী। তো স্বাস্থ্যমন্ত্রীর কাজগুলোতে আমরা যাই দেখব। প্রথমে বলছে দেখো, স্বাস্থ্যবিধান সামগ্রীর ব্যবহার ও রক্ষণাবেক্ষণে সহায়তা করা, তার মানে স্বাস্থ্য রক্ষা করার জন্য যে সমস্ত সামগ্রী আমাদের বিদ্যালয়ে আছে সেগুলো ব্যবহার করব এবং সেগুলো রক্ষা করার করতে সাহায্য করব। সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব ও পদ্ধতি বিষয়ে পড়ুয়াদের জানানো দরকার। দেখবে অনেকদিন আগে ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে হাত ধুতে হয়, সেই বিষয়টা এখানে স্বাস্থ্যমন্ত্রী করবে। তারপরে বলছে, প্রার্থনার সময় সব পড়ুয়ার দাঁত, নখ, চুল, পোশাক, চোখ ইত্যাদি পরিচ্ছন্ন আছে কিনা তা যাচাই করা দরকার। অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী হিসাবে এগুলো দেখবে, কারো যদি চুল, নখ, দাঁত বা বিভিন্ন পোশাক এগুলো নিয়ে সমস্ত কি আছে না আছে সেগুলো দেখবে। এবং বলে রাখি, আমাদের প্রত্যেকটা প্রাইমারি স্কুলের প্রত্যেকটা বাচ্চার কিন্তু একটা স্বাস্থ্য কার্ড আছে এবং নির্দিষ্ট একটা সময়ে কিন্তু আমাদের ডাক্তার আসে, সে ডাক্তার এসে কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু ভিজিট করে। তো সেই দিন কিন্তু এই স্বাস্থ্যমন্ত্রীর এই কাজগুলো কিন্তু আর একটু বেড়েই যায়। তারপরে হচ্ছে তোমার বিদ্যালয় ও তার বাইরের পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে সবাইকে সচেতন করা এবং মাসে একদিন এ বিষয়ে অভিযান চালানো, অর্থাৎ সবাইকে জানাবে এবং মাসে একদিন সবাই মিলে জিনিসটা করবেও পরিষ্কার। তারপরে সমস্ত পড়ুয়ার বাড়িতে শৌচাগার আছে কি না বা তার ব্যবহার হয় কি না সে বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করতে হবে, অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে জেনে আপডেট নিয়ে সেটা আবার প্রধানমন্ত্রী যে আছে তাকে জানাবে। তারপরে বলছে, বিদ্যালয়ের শৌচাগার সহ প্রস্রাবাগারের রক্ষণাবেক্ষণ ও তার ব্যবহারের বিষয়ে সব পড়ুয়াকে সচেতন করার জন্য শিক্ষা ও পরিবেশ মন্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখার জন্য ব্যবস্থা করতে হবে। অর্থাৎ যে বিষয়টা আমরা একটু আগে দেখছিলাম শিক্ষা ও পরিবেশ মন্ত্রী, সেই কাজটা স্বাস্থ্যমন্ত্রীও করবে। তারপরে বলছে, আয়রন ও ফলিক অ্যাসিড বড়ি ও কৃমির বড়ি নিয়মিত খাচ্ছে কি না তার হিসাব রাখা, অর্থাৎ প্রত্যেকটা স্কুলে আমাদের, যেমন আমি যে স্কুলে ছিলাম সেখানে প্রতি সোমবার সোমবার একটা আয়রন ট্যাবলেট দেওয়া হতো, মানে যেটা ট্যাবলেট একটা দেয় লাল রঙের, সেইটা স্বাস্থ্যমন্ত্রী একটা সেদিন বেশি দায়িত্ব নেবে এবং সবাইকে উৎসাহিত করবে।
প্রধানমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা নিম্নলিখিত সূচি অনুসারে প্রার্থনা সভা পরিচালনায় শিক্ষকদের সহায়তা করতে হবে, এবং বিভিন্ন যে সূচি আছে সেই সূচি অনুসারে কিন্তু প্রত্যেকটা মন্ত্রী কিন্তু আমাদের বিদ্যালয়ে যে সকল শিক্ষক শিক্ষিকা আছে তাদের সহযোগিতা করতে হবে। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আর